দ্বিমুখী হয়ে যায়। এই ময়ূর, ময়ূরীর পেকম খুব ভালো, ড্যান্স খুব ভালো, এই দেখে কাউও গেছে ময়ূরীর নাচ শিখতে, যে আমারে তো কেউ পছন্দ করে না, তা আমি একটু ময়ূরীর নাচটা শিখবো, ময়ূরীর আটা শিখবো। কতদিন ওইভাবে প্র্যাকটিস করছে, এই প্র্যাকটিস করতে যে ওর যে বুদ্ধি, কাউর বুদ্ধি, ওইদিকে ময়ূরীর নাচও শিখতে পারে, তা শিখতে পারে নাই, ওই শিখতে যাইয়া কতদিন সময় চলে গেছে, এই করতে করতে নিজের আটাও ভুলিয়ে গেছে। ওদিকে ময়ূরীর নাচন শিখতে পারে নাই, এদিকে নিজের আটা ভুলিয়ে গেছে। এরপরে সে কিভাবে আটবে টের পায় না, দেখেন কাকের হাঁটা কোন দিক, ও সোজা হাঁটে না, এর আইরিও লাভাই, এ আইরিও দিক লাভাই, ও নিজের আটাও ভুলিয়ে গেছে, ময়ূরীর ডাক শিখতে পারে নাই। পুরো একটা নাম তার আমর, বাপের নাম হেসাম, নাম তার আমর এবনে হেসাম। শিক্ষার গর্বে, শিক্ষার বদৌলতে সারা পৃথিবীতে প্রসিদ্ধ ছিল একটা দেশ ছেলে, বর্তমানে এশিয়া মহাদেশ, যেটা মহাদেশ, এই এশিয়া মহাদেশ ছেলে একটা দেশ, রাশিয়ার খুরাসান ছিল রাজধানী, আর এই যত টুকরো দেশ আছে এগুলো ছিল প্রদেশ, সে ছিল সৌদি আরবের, সৌদি আরব প্রদেশের গভর্নর, নাম আমর ইবনে হেসাম। শিক্ষার বলে তাকে সারা বিশ্ব থেকে উপাধি দিয়েছে আবুল হেকাম। আমার শিক্ষিত জনতা ভালো করে মনে রেখেন, শিক্ষার বলে, সার্টিফিকেটের বলে সারা বিশ্ব থেকে তার উপাধি দিয়েছে আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, বিদ্যাসাগর, পণ্ডিতের পণ্ডিত, ইঞ্জিনিয়ারের বাবা, ডাক্তারের বাবা, রাজনীতিবিদদের বাবা, সকলের বাবার বাবা, এত বড় শিক্ষিত। সব শিক্ষা আছে, সব সার্টিফিকেট আছে, একটা সার্টিফিকেট খালি নাই, সেই সার্টিফিকেট হলো কোরআন শরীফ পড়তে পারে না। জোরে কোন কোনটা, একটু কোন কোনটা, সব সার্টিফিকেট আছে, নাই খুলুক, নাই শুধু কোরআন শরীফ। একটা সার্টিফিকেটের অভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর জমানে বেরিয়ে গেল, তোর বস্তা বস্তা সার্টিফিকেট থাকা সত্ত্বেও তুই শিক্ষিত নয়, তোর নাম আজ থেকে আবু জাহেল, আবু জাহেল মূর্খদের বাবা, সারা পৃথিবীর সমস্ত মূর্খদের গডফাদার তুই। যত সার্টিফিকেট থাকুক ওর পাশ পায়ের ভ্যালু আল্লাহর কাছে। ও দোস্ত, আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, আমার গ্রাম্য বাবারা অশিক্ষিত, জেনারেল শিক্ষাও নাই, মাদ্রাসায় পড়েন নাই, কোনো মতে একটু কোরআন শরীফ পড়তে পারেন, আপনার সার্টিফিকেটে সই দিয়ে দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খয়রুকুম, আমার সাথে পড়েন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ছোট ছোট পোলাপান নূরানিতে পড়ে শোনেন না, হাদিস শরীফ কি সুন্দর একটা টান দেয়। এক নম্বর হাদিস শরীফ, আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, উলামায়ে কিরাম সাক্ষী দেবে খয়ের ইসমে তাফজিলের সিগা, তর্জমা কি ইসমে তাফজিলের সংজ্ঞা কি, উলামায়ে কিরাম ওই সিগায় সিবাতকে ইসমে তাফজিল বলে, যার ভিতরে মানায় মাসদারি সর্বোচ্চ পাওয়া যায়, যার উপরে আর নাই, অর্থাৎ শাব্দিক মূল তর্জমাটা, অর্থটা যেটা যেই শব্দে সবচাইতে বেশি বহন করে, তাকে বলা হয় ইসমে তাফজিল। এর মানে হলো খয়ের মানে সবচেয়ে ভালো, আপনারা একটু কোন সবচেয়ে ভালো বলেন, তর্জমা সবচেয়ে সবচেয়ে ভালোর উপরে কে ভালো থাকে, কথা কন না কে সবচেয়ে ভালোর উপরে ভালো থাকে, এ তালবি আলিমরা, আমার বড় লজ্জা লাগে, বড় কষ্ট লাগে, কওমি মাদ্রাসায় হাফেজ মাওলানা মুফতি এত সার্টিফিকেট নিয়ে ফাঁকে আবার যায় একটু সুতা কালেকশন একটু দাখিল করিকে দিতি, একটু ম্যাট্রিক পরীক্ষা দিতি, ও বসছে যে হাফেজ যে কাজ হবে না এতে আমি ভালো হতে পারি নাই, মাওলানা যে কাজ হবে না এতে আমি ভালো হতে পারি নাই, মুফতি হয়ে কাজ হবে না এতে আমি ভালো ভালো কাজ করি নাই, এতে আমার কিচ্ছু হবে না, এতে আমার ভাত হবে না, এতে আমার রুজি হবে না, এতে আমার সম্মান হবে না, দুনিয়া করে কাতে আমার একটু ম্যাট্রিক পাশের সার্টিফিকেট লাগবে, ওরপরে ওই জায়গা চলে দেখান সার্টিফিকেট কামাই করে। যেই ব্যক্তি মনে করলি যে কোরআনে আমার সম্মান বাড়াই নাই, কোরআনে আমার ভাত দিতে পারবে না, আল্লাহর রহমতে কোরআনে তোর ভাত দেবেও না, কোরআন বলে তুই কোরআনের কারণ কোরআনের রসিলায় তুই ভাতও পাবি না, আর যদি মনে করিস যে কোরআন পড়ে জিতছি হাদিস পড়ে জিতছি তুই খেয়েও শান্তি পারবি না, কথা কন ঠিক না। আর আমার কাছে নগদে বহুত প্রমাণ আছে, যারা এই কওমি মাদ্রাসায় বেশ কিছুদিন পড়িয়া মোটামুটি একটা অবস্থানে যাইয়া ফিরে মাওলানা নাও হইয়া এরপরে ওই জায়গা সুতা কালেকশন করতে যায়, সুতা একখান পায় কিন্তু চাকরি পায় না,
সরকারের ডাইরে কলেজ বিশ্ববিদ্যালয় পড়া হাজার হাজার উচ্চ শিক্ষিত মেধাবী ছেলে বিসিএস ক্যাডার পর্যন্ত চাকরি পাচ্ছে না বস্তা ভরে সার্টিফিকেট ফিটি ঝুলাইয়া ছানা বাঁধে ঘুরিয়ে বেড়াচ্ছে মুখুসইরিয়া তাকে সরকার চাকরি দিতে পারতেছে না তোমার মতো আদাবিদে মৌলবীরে চাকরি দিবে না সরকার এত দায় থাকছে সরকার ভ্যাকেন্সি খালি আছে শেষমেশ ওগুলো কি হয় জানেন ওগুলো দ্বিমুখী হয়ে যায় এই ময়ূর ময়ূরীর পেকম খুব ভালো ড্যান্স খুব ভালো এই দেখে কাউও গেছে ময়ূরীর নাচ শিখতে যে আমারে তো কেউ পছন্দ করে না তা আমি একটু ময়ূরীর নাচটা শিখবো ময়ূরীর আটা শিখবো কতদিন ওইভাবে প্র্যাকটিস করছে এই প্র্যাকটিস করতে যে ওর যে বুদ্ধি কাউর বুদ্ধি ওইদিকে ময়ূরীর নাচ শিখতে পারে তা শিখতে পারে নাই ওই শিখতে যাই কতদিন সময় চলে গেছে এই করতে নিজের আটা ভুলে গেছে ওদিকে ময়ূরীর নাচন শিখতে পারে নাই এদিকে নিজের আটা ভুলে গেছে এরপরে সে কিভাবে আটপেটে পায় না দেখেন কাকের হাঁটা কোন দিক ও সোজা হাঁটে না এর আইডিও রিলা ভাই এ আইডিও দিক লাভাই ও নিজের আটাও ভুলে গেছে ময়ূরীর নাচ শিখতে পারে নাই 15 বছর কমই বাদে যাই বুড়ি তা শিখছিল সে সাথেও ভুলে গেছে এরপরে যে সুতা কালেকশন করছে তাই দিও কিছু হতে পারে না সে আইডিও মোয়ালা ভাই ভাই অটো চালায় নাই মোটর সাইকেল চালায় না নসিমন করিমন আলম সাধু এ জায়গার হেল্পারি ও জায়গার সুপারভাইজারি ও জায়গার কন্ট্রাক্টারি এই করে খায় এলএমের মর্যাদা নষ্ট করেছিস কথাখান ঠিক না আল্লাহু আকবার ভালো করে মনে রাখবা ইরফা ইল্লা গুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত সবচেয়ে ভালো যেই ব্যক্তি কুরআন পড়ে আর কুরআন পড়ায় তার চেয়ে ভালো আর কেউ হতে পারে না কথাখান ঠিক কি ঠিক না এ কথা স্বীকার করে আবার অন্য জায়গা যান আমার মাদ্রাসা যদি কোনো বড় অফিসার আসে যদি কোনো জেনারেল বড় শিক্ষিত আসে তারে তার কায়দায় আমি সম্মান দেই তারে অসম্মান করি না কারণ ইয়া ইন্নামা ইয়ারিফুজাল ফাদলে বিন নাসে যাবুহু শিক্ষিত মানুষের সম্মান বোঝে যে যে জগতের মানুষ সেই জগতের মানুষের সম্মান বোঝে কথা কন ঠিক ঠিক না বাসে উঠবেন আমি এই বাটিপাড়ার মোড়ে আইছি বাটিপাড়ার মোড়ে আইসে সে সময় গাড়ি গুড়ি নাই ওয়াশ করে যেন কোন জায়গাতে আইছি সকালবেলা ওই সময় দেখি ওই যশোরের দিক থেকে একজন জুনিয়র জজ উনিও সরকারি গাড়ি পাই নাই এই জুনিয়র জজ সরকারি গাড়ি পাইলে উনিও রোডে আসে তো উনিও গোপালগঞ্জ আছে উনারা আমি চিনি আমারও উনি চেনে এই দুইজনই লোকাল বাসে গোপালগঞ্জের দিকে আসবো তো ওই নিচে দাঁড়ায় আছি এর মধ্যে লোকজনের ভিড় তার ভিতরে জজ সাবরে আমি চিনি আগে দিছি আর বাসের হেল্পারদের স্বভাব লোকাল বাসে যেই ওঠে তারই গলা ধাক্কা পিছের দিক যায় পিছের দিক যায় উঠার সাথে সাথে জজ সাহেব উঠার সাথে সাথে জজ সাহেবের গলা ধাক্কায় কয় পিছিয়ে যান সামনের দিক পাইছুন সামনের দিক পাইছুন ওই পিছনের দিক ধাক্কায় ওই ধাক্কা দেখে আমার বাসের মধ্যে 3-4 জন আমার হাত ছানি দিয়েছে আমার স্রোত আছে নেই কিন্তু আমি ওই হেল্পারের গলা ধাক্কার ভয়তে সরি দাঁড়াইছি কিন্তু উঠলিও ধাক্কা বেই আমি যে কে আর জজ যে কে ও তো তা চেনে না জজরে যখন এক ধাক্কা দিছে সুপারভাইজার দেখছে আমি উঠলে আমার এক ধাক্কা এই দুইজনে ধাক্কা খাইয়ে নিচে হয়ে যাচ্ছে আর জজ সাহেব মিটমিটে হাসতেছে জজ সাহেব তো কইতে পারে না যে আমি জজ তুই গলা ধাক্কা লিখে তাহলে অপমানই আরো বাড়িয়ে যায় না উনি ধাক্কা খাইয়ে মিঠে মিঠে হাসতে হাসতে পিছিয়ে নিচে দেখছে আমিও ধাক্কা খাইয়ে যাইতেছি দুইজনে আমারে দুই যাত্রী উঠে আমারে একজন উঠে আমারে সিট দিছে সুপারভাইজার জজ সাহেবরা সিট বানাই দিয়ে এরপরে হেল্পারের কাছে আইছে আমি দেখি যে কি কয় হেল্পারের কাছে এসে কয় যে শয়তান বাসের সময় ছেড়ে দিছে শয়তান গলা পালি ধাক্কা নো যায় এই পিছে যারে ধাক্কাইছি জুনিয়াল আমাকে বক্তা মৌলানা নাসির সাহেব কলে একটু লজ্জা পাইছে ভয় পাই না আমি হুজুর মানুষ আমি ওর কি এরব আগে যারে ধাক্কাইছি যে আমাকে গোপালগঞ্জের জজ কইলেই ওর আত্মা কালাই গেছে ও কয় ভাই আমার নামাজ আমি পরের গাড়িতে আসতেছি আমি এ গাড়িতে থাকতে পারতেছি না আবার ওই হেল্পার ড্রাইভারে উস্তাদ কয় ড্রাইভারে হেল্পাররা কি কয় উস্তাদ কয় জজরে গলা ধাক্কায় আর ড্রাইভারে উস্তাদ কয় ড্রাইভার একেবারে কিছু জানে জম্মের বুতরা সর্বোচ্চ 7.5 পাস পুরো 7ও না জজরে গলা ধাক্কায় আর ড্রাইভারে স্যার কয় বস কয় উস্তাদ কয় এর পার্থক্য কারণ এটাই হলো ইন্নামা ইয়ারিফুজাল ফাদলা মিনান নাসে যাবুহু যে যে জগতের মানুষ সেই জগতের সম্মানীরে সে সম্মান দিতে পারে
কতক্ষণ একজন আলেমকে একজন শিক্ষিত লোক সম্মান দেয় একজন আলেমকে একজন শিক্ষিত লোককে সম্মান দেয় আমার মাদ্রাসায় বড় বড় অফিসার আসে বড় বড় শিক্ষিত আসে আমি তাদের মাকাম বুঝে শিকারে সম্মান দেই কিন্তু কখনো আমি এটা ভাবি না যে সে আমার চেয়ে বড় শিক্ষিত হাজার হাজার লাখ লাখ আল্লাহর রহমতে সারা বাংলাদেশ বইরা বসে আছে আমার নিচে নিচে বসে আছে আমি তার চেয়ে শিক্ষিত না হলে এত বড় বড় পণ্ডিতরা মাঠে বসে ছাত্র মত আমার দিক তাকায় থাকবে কে আমি উস্তাদ আমি জানি উনি জানে না কিমতে হর চিজ রাদানি কে চিজ কিমতে খুদ রানাদানি আহমাকিস বাংলাদেশের সব মন্ত্রী সমস্ত এমপি সব উপজেলা চেয়ারম্যান সমস্ত ডিসি সমস্ত সচিব সমস্ত এসপি পুলিশের অফিসার আর্মির অফিসার বিডিআর অফিসার নৌবাহিনীর অফিসার সেনাবাহিনীর অফিসার বিমান বাহিনীর অফিসার যত শিক্ষিত আছে সব আসবে এক মাঠে একজন কোরআন শরীফ পড়তে পারে না আর এই মাদ্রাসার একটা ছেলে চার টাকায় উত্তর দিক দেহে দক্ষিণ দিক ঠ্যাং একটান খোলা স্প্রিং এর মধ্যে জাকি খাই গালি মাথা তিন কোনা গলা চাপা ফাঁসার গোষ্ঠ নাই একটা মোটা কিন্তু কোরআন শরীফ পড়তে পারে জম্মে সুন্দর হালকা হালকা দাড়ি হয়েছে এই জায়গায় সব কয়জন আসর মাগরিবের নামাজ পড়বে ওর মধ্যে কোনো সচিব এমপি একজনও কি যায় নামাজে সামনের সামনের যায় নামাজে যার সাহস আছে এই খোলাটা সামনের কাছে থাকতি খোলাটা থাকতি সব কিছুর উপস্থিতিতে ওই খোলাটারে সামনে দিছে ওর সম্মান কে দিছে অন্য কোন সার্টিফিকেটে নাই আল্লাহ তাআলা তাকে একটা সার্টিফিকেটে সামনে নেছে সেই সার্টিফিকেট হলো কোরআনের সার্টিফিকেট কথা বলেন ঠিক কি না আল্লাহু নুরু সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ এই কোরআনের সার্টিফিকেট এমন এই কোরআনের সার্টিফিকেট এই কোরআন হলো আল্লাহর কালাম আমার আল্লাহ হলো নূর তার কালাম নূর নূর মানে আলো নূর মানে জ্যোতি এই নূর যার মধ্যে থাকে আল্লাহ তাআলা তাকে আলোকিত করিয়া দেয় তার ওসিলা এলাকা আলোকিত করিয়া দেয় হাজার হাজার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসে ও দোস্ত রে এই কোরআনের সাথে যদি জাগার সোয়া লাগে জাগা দামি হয় রাতের সোয়া লাগে রাতও দামি হয় দিনের সোয়া লাগে দিনও দামি হয় মাসের সোয়া লাগে মাসও দামি হয় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাসের দাম হইছে এক মাসের দাম 700 মাসের চাইতে বেশি কারণ হলো রমজান মাসে কুরআন শরীফ নাজিল হইছে ঠিক কি না লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর একটা রাতের দাম হাজার মাসের চাইতে বেশি সেই রাতটার দাম কেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওই রাতের দামের কারণ হলো ওর ভিতরে আমি কোরআনে কারীম নাজিল করেছি ওর মধ্যে আমি কোরআন শরীফ নাজিল করেছি হাজার মাসের চাইতে দামি হয়ে গেছে দুঃখ লাগে আলেম উলামা নিজে কোরআন শিখে নিজেরে কেন দাম দিতে জানো না তোমার মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে তুমি সব চাইতে দাম